প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেডিসিন কাউন্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, সেটি কী কাজ করে, কারা ব্যবহার করবে এবং এর প্রস্তুতকারক কোম্পানি, দাম কত, সব কিছু নিয়ে কথা বলবো। তো কথা বলার আগে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই সবার আগে দেখতে পান। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, এটার ব্র্যান্ড নেম মেলাট্রিন এবং এটি ক্রিম ফর্মে অ্যাভেলেবল আছে। আর এটির প্রিপারেশান ফ্লুসিনোন অ্যাসিটোনাইট ইউএসপি, হাইড্রোকুইনন ইউএসপি এবং ট্রিটিনোয়েন ইউএসপি। তো বন্ধুরা, এটি কী কাজ করে? এটি মূলত মেস্তার চিকিৎসায় সর্বাধিক কার্যকরী একটি ওষুধ। যাদের মেস্তা আছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তো বন্ধুরা, অনেকেই আছেন যাদের অল্প বয়সে মুখে মেস্তা হয়, মানুষের সামনে যাতে লজ্জা করে, তো তাদের জন্য এই ক্রিমটি খুবই ভালো কাজ করে। আপনারা এটি ইউজ করে দেখতে পারেন। তো এটি ইউজ করার নিয়ম আমি বলে দেব। তো এটি যেভাবে ব্যবহার করবেন, এটি রাতে ঘুমাতে যাওয়ার 30 মিনিট পূর্বে মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করতে হয়। তো ব্যবহার করার আগে মুখমণ্ডল নন সোপ ক্লিনজার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে মুখটা যখন শুকিয়ে আসবে, তারপরে আপনারা এই মেলাট্রিন ক্রিমটি যেখানে মেস্তা আছে তার আশেপাশে লাগাবেন। তো বন্ধুরা, এই ক্রিমটি ত্বকের উপরে হালকা এবং মসৃণভাবে লাগাবেন, খুব বেশি পরিমাণে লাগাবেন না, কারণ এটি খুব বেশি পরিমাণে লাগানোর প্রয়োজন নেই। খুবই সামান্য পরিমাণে নিয়ে এটি আপনার যেখানে মেস্তা আছে তার আশপাশ দিয়ে এবং মেস্তার উপর দিয়ে লাগাবেন, এবং নাক, মুখ, চোখের ভিতরে, শরীরের কাটা অংশে এটি লাগাবেন না। আর এটি লাগানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। এবং বন্ধুরা, এটি লাগানোর পাশাপাশি আপনারা আপনাদের ত্বকে বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এটি ব্যবহারের পরে আপনারা দিনে সানস্ক্রিন ব্যবহার করবেন এবং রোদ্রে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে আপনাকে। অবশ্য আপনারা দিনের বেলা রোদ্রে গেলে ছাতাও ব্যবহার করতে পারেন, তারপরেও আমি বলবো যে আপনারা অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, কারণ মেস্তার সবচেয়ে বড় কারণ হলো সূর্যের তাপ, আর এই সূর্যের আলোর কারণে আমাদের মুখে অনেক সময় মেস্তা পড়ে। তো আপনারা অবশ্যই সূর্যের আলোতে গেলে ছাতা ব্যবহার করবেন বা সানস্ক্রিন ব্যবহার করবেন, এবং এটি অবশ্যই রাতে ব্যবহার করবেন, দিনের বেলা কেউ ব্যবহার করবেন না, এবং রাতের বেলা শোবার 30 মিনিট আগে ব্যবহার করবেন এবং এটি সকালে উঠে মুখটা ধুয়ে নেবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। তো নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।